ইন্টারনেট সহজলভ্য হওয়ার কারণে এখন অধিকাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে এবং যারা ইন্টারনেট ব্যবহার করতে চায় না তারাও অনেক সময় কাজের ক্ষেত্রে কাজ সম্পাদনের জন্য ইন্টারনেট ব্যবহার করাই লাগে তো যেহেতু আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি এমন কি হয়তো আপনিও এই ভিডিওটি ইন্টারনেটের মাধ্যমেই দেখছেন তো ইন্টারনেটের ক্ষতিকর দিক এবং গুনাহ থেকে কিভাবে আমরা বাঁচব যখন ইন্টারনেট ব্যবহার করব সে সম্পর্কে কিছু বিষয় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে এবং এটা যদি আমরা মাথায় রাখি এবং সেভাবে যদি আমরা ইন্টারনেট ব্যবহার করি তাহলে ইনশাআল্লাহ ইন্টারনেটের ক্ষতিকর দিক এবং গুনাহ থেকে আমরা বেঁচে থাকতে পারব প্রথম নাম্বার হচ্ছে ইন্টারনেটে সদ্ব ব্যবহার ইন্টারনেট আমরা ব্যবহার করব শুধুমাত্র প্রয়োজনে যখন আমাদের প্রয়োজন থাকবে না সেই সময়ে আমরা অযথা ইন্টারনেটে ঢুকব না যে আমার কাজ নাই বা আমি এখন ফ্রি আছি এই সময় আমি একটু ইন্টারনেটে ঢুকি একটু এনজয় করি দেখি ইন্টারনেটে কী আছে যদি এই উদ্দেশ্যে আপনি ইন্টারনেটে প্রবেশ করেন তাহলে আপনি অন্য এক জগতে হারিয়ে যেতে পারেন কারণ ইন্টারনেটে কোনো কন্টেন্টের কোনো শেষ নেই আপনি একটার পর একটা কন্টেন্ট প্রত্যেকটা ওয়েবসাইট বা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সেভাবেই ডেভেলপ করা আছে আপনাকে একটার পর একটা দেখাতেই থাকবে এবং আপনাকে বিজি করে দিবে এজন্য ইন্টারনেটের সদ্ব ব্যবহার করুন প্রয়োজন ছাড়া ইন্টারনেটে প্রবেশ করবেন না দুই নাম্বার হচ্ছে সময় এবং উদ্দেশ্য নির্ণয় করুন আপনি কী উদ্দেশ্যে ইন্টারনেটে ঢুকছেন এবং এই উদ্দেশ্যে পূরণের জন্য কত মিনিট সময় আপনার প্রয়োজন কত মিনিট সময় হলে আপনি এই কাজটি করতে পারবেন এটা ঠিক করে তারপরে ইন্টারনেটে ঢুকুন তাহলে ইনশাআল্লাহ যখন সেই সময়টা চলে আসবে যখন আপনি রিমাইন্ডার দিয়ে রেখেছেন বা আপনি মনে মনে নির্ধারণ করেছেন সেই সময়টা পার হওয়ার সাথে সাথে ব্রেন আপনাকে সিগন্যাল দেবে যে এখন ইন্টারনেট থেকে চলে যেতে হবে তো সেক্ষেত্রে আপনি আপনার উদ্দেশ্য পূরণের পর আপনি ইন্টারনেট থেকে বেরিয়ে আসতে পারবেন আর যদি আপনি সেই উদ্দেশ্য ঠিক না করেন বা সময় নির্ধারণ না করেন তাহলে ছোট্ট একটি কাজের জন্য ইন্টারনেটে ঢুকলেও সেই কাজটি শেষ করার পর আপনি ঘন্টার পর ঘন্টা ইন্টারনেটে থেকে যাবেন আপনার হুশেই থাকবে না তিন নাম্বার হচ্ছে যখন আপনি ইন্টারনেটে প্রবেশ করবেন তখন যৌন আবেদনময় যত জিনিস আছে সেটা অ্যাড হতে পারে সেটা ভিডিও হতে পারে ছবি হতে পারে সব কিছুকে এড়িয়ে চলুন কারণ হচ্ছে একজন মুমিন হিসাবে আমাদের উচিত যখনই কোনো খারাপ দৃশ্য বা খারাপ ছবি আমাদের চোখের সামনে দৃষ্টিগোচর হবে আমরা আমাদের দৃষ্টিকে অবনত করব। সেক্ষেত্রে সেটাকে অবশ্যই পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। যদি সেটা না করতে পারি তাহলে এই জিনিসটায় বা এই আপনার দৃষ্টি আপনাকে আস্তে আস্তে জেনার দিকে নিয়ে যেতে পারে এজন্য সাবধান থাকবেন কখনোই যেন এই যৌন আবেদনময় কোনো কিছু দেখবেন না এবং সেই দিকে হাঁটতে যাবেন না চার নম্বরে হচ্ছে উপস্থাপনে ভারসাম্য রক্ষা করা আমরা অনেকেই এখন ইন্টারনেটে কন্টেন্ট বানাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য বা বিভিন্ন চ্যানেলের জন্য তো সেক্ষেত্রে এমন যেন না হয় যে আমার মনে যা আসছে মুখে যা আসছে আমি বলে দিচ্ছি এটাকে ভারসাম্য ধরে রাখতে হবে যে আমি যে বিষয়ে কথা বলতে যাচ্ছি সেই বিষয়ে কথা বলা এবং এমন কিছু না বলা যেটার কারণে অন্যের গীবত হয়ে যায় বা পরনিন্দা হয়ে যায় পরচর্যা হয়ে যায় বা আমার সেই কথা আমার গুনার কারণ হয় পাঁচ নম্বর হচ্ছে ভেবে চিনতে মন্তব্য করা এখন এমন একটা অবস্থা চলে এসেছে যে আমরা কোনো কিছু একটু দেখলেই যেন আমাদেরকে ভালো হোক বা খারাপ হোক মন্তব্য করতে হবে আমরা ভালো মন্তব্য করতেই পারি এটা ভালো কিন্তু খারাপ মন্তব্য করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ভাবতে হবে যে আমাদের প্রতিটি কর্মকাণ্ডের জন্য আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে তো আমি একটা জিনিস ভালোভাবে ভেবে চিনতে যদি একটা মন্তব্য করি সে বিষয়টা হবে ভিন্ন কিন্তু আমি অল্প একটু কিছু দেখেই যদি একটা খারাপ মন্তব্য করে বসি এটা মোটেও আমাদের জন্য ঠিক হবে না আবার খারাপ জিনিস দেখার পরে ভালো মন্তব্য করাও কিন্তু ঠিক হবে না তো যেখানে খারাপ সেখান থেকে দূরে থাকুন যেখানে ভালো সেখানে পারলে ভালো মন্তব্য করুন কিন্তু খারাপ মন্তব্য আপনাকে গুনার দিকে নিয়ে যেতে পারে এজন্য সাবধান থাকুন মন্তব্য করার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করুন সর্বশেষ হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে দেখছেন এই চিন্তা অন্তরে জাগ্রত রাখুন যখন আপনি ইন্টারনেটে থাকবেন তখন অবশ্যই এই চিন্তা মাথায় রাখবেন যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন অর্থাৎ আমি কী করছি কী দেখছি কোন ওয়েবসাইটে যাচ্ছি কোন ভিডিও প্লে করছি সব কিছু করার ক্ষেত্রে যখন আপনি এই জিনিসটা অন্তরে রাখবেন যে আল্লাহ তাআলা দেখছেন তাহলে ইনশাআল্লাহ আপনি খারাপের দিকে পা বাড়াতে অবশ্যই পাঁচবার ভাববেন এবং ইনশাআল্লাহ আপনি সঠিক পথে থাকার একটা অনুপ্রেরণা পাবেন
বা একটা ভরসা পাবেন বা একটা আপনার আস্থা তৈরি হবে ইনশাআল্লাহ। এজন্য অবশ্যই অবশ্যই আল্লাহ ভীতি অন্তরে রাখুন।